Chhaygaon Harodiyo Durga Pujar Laikhuta Stapon Bissho Honikor Bissokorma Pujar Porai Arombo Hol Pujar Botor Aji Ganesh Chaturthir Dina Dwadok Barkhik Chhaygaon Harodiyo Durga Pujar Laikhuta Stapon Kore Sabhapati Dhiraj Kolitai Oha 20 October Pra 24 October Loi Orthat Dui Katir Pra 6 Kati Loi Harodiyo Durga Puja Onustito Hobo সমগ্ৰ দক্ষিণ কামৰূপতে প্ৰতিবছৰে আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰা ছয়গাঁও খাৰদীয় দুৰ্গা পূজাৰ মূল প্ৰৱেশদ্বাৰত এইবাৰ বৃহৎ আকাৰ মহাদেৱৰ এটা মূৰ্তি স্থাপন কৰিব বুলি সভাপতি গৰাকীয়ে জানিবলৈ দিয়ে তদুপৰি নিত্য নৈমিত্তিক পূজা অৰ্চনাৰ উপৰিও দুৰ্গা পূজাৰ আটাইকেইদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানৰ লগতে সপ্তমী পূজাৰ সন্ধিয়া মুখপত্ৰ হাকমভৰি উন্মোচন কৰিব বুলি সাধন সম্পাদক প্ৰতাপ পাঠকে জানিবলৈ দিছে Udukta Hokole Pujar Ataikidine Poktopran Rajor Opostiti Tota Hohojugita Kamona Gorise Chhaygaon Pra Luhit Chandra Khalor Report All Assam News 30 Our Chhaygaon Harodiyo Durga Puja Utsobor Azir Borkhor Ami Pujar Arambhoni Buliye Kobo Pari Ami Aji Laikhuta Sthapon Korilu Aru Ei Laikhuta Aji Sthapon Korar Porai Ami Gotei Onsolkhini Raijok এটা অনুরোধ জনাও যাতে আমার এই খারদীয় দুর্গাপূজা উৎসবত গটেই রাইজে মিলি আমাক উৎসাহিত করে আর পূজার যোগদান করে পূজা হবো অক্টোবরের 20 তারিখের পর 24 তারিখ হলে বিশেষ কার্যসূচী প্রত্যেকবারে থাকে এবারও আমি আলোচনা করছো বিশেষভাবে আমি পূজার রভা বিরাট ডাঙর হিসাবত অর্থাৎ এটু কি কয় আপনার তষ্টী দিনাখন আমার এই যাত্রা পার্টি থাকিব সপ্তমীর দিনাও থাকিব অষ্টমীর দিনাখন আমি সাংস্কৃতিক অনুষ্ঠান করিম আর নবমীর দিনাখনও আমি সাংস্কৃতিক অনুষ্ঠান করিম আর আলোচনী উন্মোচন থাকিব আমার নবমীর দিনাখন দশমীর দিনাখন আমি ভাষণী করিম আমার ছয়গাঁওর কলহী নদীত দ্বিতীয়তে আকৌ আমি এখন ৰভা সাজিম তাত সন্মুখত এখন গেট তোৰণ এখন থাকিব বিৰাট ডাঙৰ তোৰণ এখন থাকিব তাত মহাদেৱৰ মূৰ্তি থাকিব অইনবাৰতকৈ এইবাৰ অলপ বেলেগ বিশেষভাৱে আমি এইখন আসনি আঁততে লৈছোঁ আসনি মানে পূজাৰ মণ্ডপৰ আৰু তোৰণখনৰ বিষয়ে আমি এটা বেলেগ চিন্তাধাৰা কৰিছোঁ